আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অর্থনীতি, আদিলউদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের অর্থের পরিমাপ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির পদ্ধতি বা কৌশল নিয়ে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক আছে, যেগুলো বইতে আছে তাদের কার্যাবলী আছে, তাদের সংজ্ঞা আছে, গঠন প্রণালী আছে, সবই তোমাদের বইতে আছে। যেটা তোমরা বই পড়লে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যেসব হাতিয়ার আছে সেগুলোও তোমরা বই দেখলে, বইতে আছে ডিটেলস, তোমরা পড়ে নিতে পারবা। তাহলে আমরা এখানে বাণিজ্যিক ব্যাংকের যেহেতু ঋণ সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল বা পদ্ধতি জানব। তার আগে শুধুমাত্র জেনে নেব বাণিজ্যিক ব্যাংকটা কি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনকারী একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে যে গঠন এবং পরিচালনা, ব্যাংকিং যে প্রতিষ্ঠানটা, সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝলাম? যে বাণিজ্যিক ব্যাংকে কার্যবলী, অর্থাৎ বাণিজ্য করার উদ্দেশ্যে বা মুনাফা অর্জন করার উদ্দেশ্যে যে সব ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম গঠন এবং পরিচালনা করা হয় তাকেই বলা হয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তোমার আর্থিক মধ্যস্থ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ আর্থিক মধ্যস্থ, অর্থাৎ মাঝামাঝি একটা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক ব্যাংক পড়ে। বিভিন্ন কাজের মধ্যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে এই যে তোমার ঋণ তোমার কি বলে সৃষ্ট ঋণ আমানত সৃষ্টি করা, অর্থাৎ আমানতকে বেশি পরিমাণ বৃদ্ধি করা, সৃষ্টি। তাহলে বাণিজ্যিক ব্যাংক মজুরিকৃত ঋণ থেকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিভাবে কাজ করছে, মজুরিকৃত ঋণ থেকে বিভিন্ন উপায়ে টাকার উপযোগ এবং ক্রয় ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। এই এই পরিচালনা বা এই ব্যবস্থাকে ব্যাংকিং ভাষায় তোমার ঋণ সৃজন বলা হয়। তাহলে ব্যাংকের ঋণ সৃজন বলতে আমরা কি বুঝি? ঋণ সৃজন বা ঋণ সৃষ্টি বলা হয়। তাহলে কি বুঝলাম? যে বাণিজ্যিক ব্যাংকের মজুরিকৃত ঋণ থেকে বিভিন্ন উপায়ের মাধ্যমে টাকার উপযোগ এবং ক্রয় ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এই ঋণ সৃজন বা ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা। তাহলে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা মোটামুটি আমরা একটা ধারণা করলাম। এখন দেখো, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে কিছু আমানত রাখা হয় এবং সেই আমানতগুলো চেকের মাধ্যমে সারা দেশের মধ্যে একটা বহুগুণ প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে। অর্থাৎ অর্থনীতিতে বহুগুণের ব্যবহারটা প্রচলিত হয়ে আসছে। এই বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টির প্রক্রিয়াকে সাধারণত দুইটি পদ্ধতিতে আলোচনা করা হয়। তাহলে দুইটা পদ্ধতি কি? প্রথমত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে যে প্রকৃত আমানত রাখা হয় সেই আমানত থেকে ঋণ প্রদান করা হয়। তাহলে কি হলো? প্রথমত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকরা, অর্থাৎ গ্রহীতারা, যে পরিমাণ আমানতকারীরা, অর্থাৎ আমানতকারীর কারণে ভোক্তারা যে পরিমাণ টাকা ব্যাংকে আমানত রাখছে তাকে প্রকৃত আমানত হচ্ছে। তার মানে ব্যাংকে জমা রাখতেছে, তার মানে আমানত দিচ্ছে, এই আমানত থেকে ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ঋণ প্রদানের মাধ্যমে। ঋণ প্রদানের মাধ্যমে কথাটার অর্থ কি? যে এই যে সৃষ্ট আমানত, অর্থাৎ ব্যাংকে যে আমানতটা রাখা হলো প্রকৃত আমানত, এই আমানত থেকে ব্যাংক আবার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা ঋণ সৃষ্টি প্রক্রিয়াটা কি বুঝলাম? ঋণ সৃষ্টি প্রক্রিয়াটা বুঝলাম যে ব্যাংকে আমানত হিসাবে যে টাকা রাখা হয় সেই টাকা থেকে ব্যাংক আবার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। এখন এই কথাটা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। যেমন অর্থনীতিবিদ কেইন্স, সিয়ারস, তারপরে হচ্ছে তোমার সেলিগুরম্যান ইত্যাদি, এই অর্থনীতিবিদগণ
তোমার আমানত সৃষ্টির প্রক্রিয়ার একটা বাস্তবিক ভিত্তি আছে হিসাবে মেনে নিয়েছে। কিন্তু কিছু অর্থনীতিবিদ আছে, যেমন লিট, ক্যানন ইত্যাদি অর্থনীতিবিদগণ মনে করেন যে অর্থনীতি এই যে আমানত সৃষ্টি বা ঋণ সৃষ্টি, ঋণ আমানতের প্রক্রিয়াটা বাণিজ্যিক ব্যাংকের কোনো ভূমিকা বা ক্ষমতা নেই। তাহলে ক্যানন বা লিড অর্থনীতিবিদের মতে কি দাঁড়ালো, যে বাণিজ্যিক ব্যাংকে এই সৃষ্ট ঋণ আমানতের কোনো ক্ষমতাই নেই, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যে ঋণ সৃষ্টির প্রক্রিয়া বা কৌশলের মধ্যে মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকটা সৃষ্টি করতে পারে, এটা বাণিজ্যিক ব্যাংকের নিজের কোনো ভূমিকা নেই, অর্থাৎ কার্যকারিতা নেই। তাদের মতে কি, তাদের মতে হচ্ছে আমানতকারীরা যখন ব্যাংকে টাকাটা জমা রাখে, তাহলে কি বুঝলাম, যে আমানতকারীরা ব্যাংকে টাকা জমা রাখবে, তাহলে সেই টাকা থেকে আবার বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে সৃষ্ট ঋণ আমানত সৃষ্টি করে থাকে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমানতকারীরা প্রাথমিক বা প্রকৃত আমানত ব্যাংকে জমা রাখছে এবং সেই টাকা থেকে বাণিজ্যিক ব্যাংক যদি আবার অন্য কোনো প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে, এটার মাধ্যমে সে সৃষ্ট ঋণ আমানত সৃষ্টি করতে পারে। কাজেই বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের কোনো ক্ষমতা নেই, কারণ কোনো গ্রাহক যদি, যেটি আমরা সমালোচনায় পুরাপুরি মোটামুটি পয়েন্টগুলো লিখে লিখে আলোচনা করব, কেন বাণিজ্যিক ব্যাংক এই যে লিড বা হচ্ছে ক্যানন অর্থনীতিবিদ এর মন্তব্যগুলো সমালোচনায় আমরা খুব সুন্দর করে পাব যে বাণিজ্যিক ব্যাংকে আসলে নিজস্ব কোনো ক্ষমতা নেই, শুধু প্রকৃত আমানত থেকে ঋণ প্রদানের মাধ্যমেই সে হচ্ছে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারে। তাহলে শিখেছি বিন্দু, এখন আমরা এটা বুঝলাম যে সৃষ্ট ঋণ আমানতটা কি এবং এই কোন কৌশলে বা পদ্ধতির মাধ্যমে এই বাণিজ্যিক ব্যাংক তাদের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণটা বৃদ্ধি করে, সেই কৌশল বা পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। মনে করো কোনো গ্রাহক দশ হাজার টাকা আমানত ব্যাংকে, এ ব্যাংকে জমা রাখলো, তাহলে কত টাকা জমা রাখলো, 10,000 টাকা এ ব্যাংকে কোনো গ্রাহক বা আমানতকারী জমা রাখলো। এখন দেখা গেল এই যে বিভিন্ন আমানতকারীরা বিভিন্ন ব্যাংকে টাকা জমা রাখে এবং এই টাকার পরিমাণটা তারা কি করে, এই টাকার পরিমাণটা বিভিন্ন ব্যক্তি যখন রাখে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের বা বাণিজ্যিক ব্যাংকের অতীত অভিজ্ঞতাতে দেখা যায় সমস্ত ব্যক্তিরা একসাথে টাকাটা উত্তোলন করে না এবং তার সিকিউরিটি হিসাবে 10%, 20%, 30%, 5% বা এরকম তার অধিক টাকা ব্যাংকে জমা রেখে বাকি যে টাকা থাকে সেটা অন্য ব্যাংকে তারা ঋণ দিয়ে প্রফিট বা এই যে ঋণ সৃষ্টি করে মুনাফা বা প্রফিট অর্জন করতে পারে। সেটা কোন প্রক্রিয়া সেটা আমরা দেখি। যেমন 10,000 টাকা যদি এ ব্যাংকে জমা রাখে এবং কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ অনুসারে তার 10% রিজার্ভ রাখা লাগবে, অর্থাৎ সে পুরা এই 10,000 টাকায় ঋণ দিতে পারবে না। কেন পারবে না, কারণ আমানতকারীরা যখন তখন ব্যাংকে যেয়ে টাকাটা চাইতে পারে। তখন তুমি যদি ব্যাংকে কোনো টাকাই না রাখো তাহলে যে কোনো আমানতকারীকে ব্যাংক তো টাকা দিতে পারবে না, আর টাকা দিতে না পারলে তখন তো ব্যাংক চলবে না। এই কারণে এই যে 10% এই এ ব্যাংকে জমা রেখে বাকি যে 90% সেটা ব্যাংক অন্য ব্যাংকে ঋণ দিবে। তাহলে এইটুক তোমার উদ্দীপক, এই যে রিজার্ভ 10% রিজার্ভ হচ্ছে প্রয়োজনীয় রিজার্ভ অনুপাত, আমি পুরাটা লিখলাম না, শুধু এতটুকু অঙ্ক লিখলাম যে 10,000 টাকা এ ব্যাংকে কোনো আমানতকারী জমা রাখে এবং 10% প্রয়োজনীয় রিজার্ভ থাকে। তাহলে এবার বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টি প্রক্রিয়ার পরিমাণটা নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে আমি তোমাদের এখানে খেয়াল করে দেখো যে আমি লিখে রেখেছি যে 10,000 টাকা হচ্ছে আমানতকারী ব্যাংকে জমা রেখেছিল, তাহলে এটা কার, এটা ব্যাংকের দেনা এবং আমানতকারীর পাওনা। তাহলে আবার খেয়াল করো, এই 10,000 টাকা তোমার ব্যাংকের
দেনা কার কাছে? দেনা আমানতকারীর কাছে। আমানতকারী ব্যাংকের কাছে 10,000 টাকা পাবে। দাঁড়িয়েছে এটা 10,000 টাকা সে দেনা, ব্যাংক দেনা, আর আমানতকারী পাওনা হচ্ছে এই পাশে লেখা, আর এই পাশে গুলো সব হচ্ছে দেনা লেখা। তাহলে এখন দেখো 10,000 টাকা সে টোটালি আমানতকারীর কাছে দেনা, তাহলে মোট দেনা হচ্ছে 1,000 টাকা। আর 10% রিজার্ভ অনুপাতে আমরা এখানে ব্যাংকে টাকা রাখবে কত? 1,000 টাকা। অর্থাৎ 10,000 টাকায় 1,000 টাকা কিভাবে বের করা? যে 10 টাকায় কত? 100 টাকায় গুণ কত? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা, 2 শূন্য কেটে দিলাম, তাহলে হচ্ছে থাকলো 1, 2, 3, এবার সমান 1,000। এভাবে পার্সেন্টেজের সংখ্যাটা বের করা হয়। তাহলে 10,000 টাকায় 10% থাকছে কত? নগদ 1,000। এই 1,000 টাকা নগদ ব্যাংকে জমা রাখবে। তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি যে 10,000 টাকায় 10% ব্যাংক মাত্র 1,000 টাকা রাখবে, আর বাকি এই যে ঋণ ও পুঁজি বিনিয়োগ করবে বাকি টাকা 9,000 টাকা সে অন্য ব্যাংক, অন্য ব্যাংক বলতে এখানে সরি আমি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন ব্যাংক আছে, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, তারপরে হচ্ছে তোমার ইসলামী ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক আছে, আমি সেটা না লিখে এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংকের দেনা পাওনার হিসাবটা লিখেছি। তাহলে দেখো এই যে 9,000 টাকা আবার বি ব্যাংকে সে জমা মানে লোন দিচ্ছে, অর্থাৎ সে ঋণ দিচ্ছে কত? 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা বি ব্যাংকের প্রকৃত আমানত। আবার খেয়াল করো যে এই 10,000 টাকা ছিল এ ব্যাংকের প্রকৃত আমানত, আর এই যে নগদ 9,000 টাকা যে বি ব্যাংকের লোন দিচ্ছে বা ঋণ দিচ্ছে, সেটা এই 9,000 টাকা হচ্ছে বি ব্যাংকের প্রকৃত আমানত। এবার আমরা দেখি এই 9,000 টাকার তোমার 10% করলে এখানে 9 লিখবা, আর এখানে আর বাকিটা কাটাকাটি করলে 900 টাকা নগদ পাওয়া যাবে। তাহলে এই 900 টাকা আবার এখানে আমরা কিভাবে পার্সেন্টেজ করব? এখানে 10,000 জায়গায় 9,000 লিখব। তাহলে 9,000, তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে সমান 900। এই 900 টাকা তার নগদ ব্যাংকে বি ব্যাংক নগদ রাখবে। তাহলে এই 9,000 থেকে 900 বাদ দিলে 8,100। তাহলে টোটাল কত সে ব্যাংকে রাখছিল? 900, আর 8,100 টাকা সে সি ব্যাংকের, তোমার সি ব্যাংকের কি করবে? ঋণ দিবে। তাহলে টোটাল 9,000 টাকা তার থেকে গেল, আর এই 9,000 টাকা সে এ ব্যাংকের কাছে দেনা, এবং এই 8,100 টাকা আবার সে সি ব্যাংকের কাছে লোন দিবে। তাহলে সি ব্যাংকের আবার প্রকৃত আমানত হয়ে যাবে এই 8,100। এই 8,100 কে আবার 10% করলে আমরা কি করব? এখানে 8,100 টাকা দিয়ে, তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, 810 টাকা। তাহলে 810 টাকা হবে হচ্ছে তার নগদ টাকা সে ব্যাংকে রাখবে, এবং এই 8,100 থেকে 810 টাকা বাদ দিলে 7,290 টাকা তার থাকবে, সেটা হচ্ছে সে আবার ডি ব্যাংকে লোন দিবে। আমি এতগুলো ব্যালেন্স শিট তৈরি করব না বলে তোমাদের তিনটা করে এভাবে পরপর করে দেখানো যায়। তোমরা এভাবেও দেনা পাওনার হিসাব বা ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারো, অথবা ব্যাখ্যা করতে পারো এই যে আমি এখানে একটা লিখে রেখেছি, একটা শিটের মাধ্যমে আমরা এটা করতে পারি। একটা শিটের মাধ্যমে আমরা এটা করতে পারি যে ব্যাংকে তোমার এ ব্যাংক লিখেছি, বি ব্যাংক লিখেছি, সি ব্যাংক লিখেছি, এবং প্রকৃত আমানত লিখেছি, রিজার্ভের অনুপাত লিখেছি, এবং সৃষ্ট আমানত কত কত বের হলো তার যোগফলই হচ্ছে ঋণ সৃষ্টি, ঋণ আমানত প্রক্রিয়ার কৌশল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি এই একটা শিটের মাধ্যমে এই এত লেখা না লিখে শুধুমাত্র এই শিটের মাধ্যমে তোমাদের ব্যাংকের ব্যালেন্স শিট বা ব্যাংকের দেনা পাওনার হিসাবটা বা বাণিজ্যিক ব্যাংকে তোমার ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করব। এখন দেখো
এ ব্যাংকের প্রকৃত আমানত কত ছিল? এ ব্যাংকের প্রকৃত আমানত ছিল 10,000, লিখে ফেললাম। তারপরে বি ব্যাংকের প্রকৃত আমানত কত ছিল? 9,000। তার মানে এটা হচ্ছে 9,000। এই 9,000 প্রকৃত আমানত কিভাবে আসে সেটা আমরা দেখছি। দেখো, এটার এই 10,000 টাকার রিজার্ভ অনুপাত ছিল 10%। তাহলে এই 10,000-কে 10% করলে রিজার্ভ অনুপাত ছিল 1,000, তাই না? তাহলে আমরা এই যে অঙ্কের মাধ্যমে আমরা যে দেখেছিলাম যে কিভাবে পার্সেন্টেজ এই 10,000-কে 10%-এ পার্সেন্টেজ করলে কত আসে, তাহলে 1,000 আসবে। এখন তুমি সৃষ্ট আমানত কিভাবে বের করবা? সৃষ্ট আমানত বের করব এই যে 10,000 বিয়োগ 1,000, তাহলে 9,000। এই 9,000 হচ্ছে তার সৃষ্ট আমানতের পরিমাণ। তাহলে এ ব্যাংকের প্রকৃত আমানত তোমার কত? 10,000। এবং বি ব্যাংকের এ ব্যাংকের সৃষ্ট আমানত হচ্ছে 9,000। তার মানে এ ব্যাংক 10,000 টাকা কোনো আমানতকারী এ ব্যাংকে টাকাটা রেখেছিল, এবং সে 1,000 টাকা ব্যাংকে রেখে দিয়ে বাকি 9,000 সে অন্য ব্যাংকের ঋণ দিতে পারে। এই জন্য এ ব্যাংকের প্রকৃত আমানত হচ্ছে 10,000, আর 9,000 হচ্ছে এ ব্যাংকের সৃষ্ট আমানত। এখন এই 9,000 টাকা সে আবার কি করছে? বি ব্যাংকের ঋণ দিচ্ছে। তাহলে বি ব্যাংকের এটা হবে তার প্রকৃত আমানত। তাহলে 10% রিজার্ভ অনুপাত, 10% রিজার্ভ অনুপাতের সমান কত আসবে? 900। তাহলে এই 900 আবার এই 9,000 থেকে বিয়োগ যাবে। তাহলে বিয়োগ করলে এটা আর এটা বিয়োগ করলে কত আসবে? এটা এটা বিয়োগ করলে আসবে 8,100 টাকা। তাহলে খেয়াল করো, আবার কথাটা বলি যে বি ব্যাংকের প্রকৃত আমানত হচ্ছে 9,000, আর সৃষ্ট আমানত হচ্ছে 8,100। 10% সে ব্যাংকে রেখে দিয়েছে। এবার তাহলে পরের প্রশ্নে সি ব্যাংকে কিভাবে আসবে? এটা হয়ে যাবে সি ব্যাংকের প্রকৃত আমানত, এই সৃষ্ট আমানত। অর্থাৎ বি ব্যাংকের সৃষ্ট আমানত সি ব্যাংকের প্রকৃত আমানত, তার মানে 8,100। এখন খেয়াল করি, 8,100 এর আবার 10%, তাহলে 10% এটা করলে কত আসছে? 810। তাহলে এই 8,100 থেকে 810 বিয়োগ করলে কত আসছিল? 7,290 টাকা, অর্থাৎ 7,290 টাকা। এভাবে আবার ডি ব্যাংক করা যায়। তাহলে ডি ব্যাংক করলে ডি ব্যাংকের প্রকৃত আমানত হবে 7,290, তার আবার 10% করলে হবে হয়তো 552 না কত বা 12, সেটা আবার বিয়োগ করে ডি ব্যাংকের আবার সৃষ্ট আমানত সৃষ্টি করা যায়। তা আমরা এতদূর করব না, আপাতত এই তিনটা দিয়ে আমরা দেখাবো। তাহলে খেয়াল করি, এই তিনটা আমরা যোগ করি। তাহলে এখানে তিনটা যোগ করলে দেখো, 0,0,0=0, 9,0,0, তার মানে 9, তারপরে 2 আর 1 = 3, তারপরে 8 সাথে 14 = 15, 15 আর 5 একে 24। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যে তোমার 24,390 টাকা সে অলরেডি 10,000 টাকার সৃষ্ট আমানত 24,390 সৃষ্টি করে ফেলেছে। এখন আমরা খেয়াল করি, মাত্র শুধুমাত্র দেখো সৃষ্ট আমানতে 7,000 কেবল নেমেছে, তারপরে 6,000 নামবে, 5,000 নামবে, 4,000 নামবে, 3,000 নামবে, 2,000 নামবে, 1,000 নামবে, এরকম চক্রাকারে বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানকে সে ঋণ দিতেই থাকবে। এই প্রক্রিয়াকে বলা হয় সৃষ্ট ঋণ আমানত প্রক্রিয়া, এবং এভাবে চক্রাকারে চলতেই থাকবে। আমরা এত দূর না করে এটা যদি আমরা সংক্ষেপে একটা অঙ্কের মাধ্যমে আমরা সেটা তৈরি করতে পারি। তার আগে একটা কথা বলি, সে অঙ্কটা পরে করাচ্ছি, যে এটার প্রকৃত শেষ পর্যন্ত এই 10,000 টাকায় কত টাকা সে প্রক্রিয়া করে বের করতে পারে, এটা তো অনেক বড় শীত তৈরি হয়ে যাবে, অর্থাৎ খাতা শেষ হয়ে যাবে। আমরা এতটুকু করবো না, একটা সূত্রের মাধ্যমে ছোট্ট একটা অঙ্ক করে আমরা একবারে বের করে ফেলবো, কারণ এমসিকিউতে
তোমার এতটুকু উদ্যোগ আসবে, তোমার আসবে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়ার পরিমাণটা কত। তাহলে ধরো এটা একটা উদ্দীপক এমসিকিউ প্রশ্ন, তাহলে 10,000 টাকা কোনো আমানতকারী এ ব্যাংকে জমা রেখেছিল, কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় রিজার্ভ হচ্ছে 10%, তাহলে আমানত সৃষ্টির পরিমাণটা কত? এখানে বের হয়েছে 24,390। কিন্তু অ্যান্সারটা সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ আমরা সৃষ্ট আমানত 7,290 করেছি, আরো বিভিন্ন ব্যাংকগুলো বাদ থেকে যাচ্ছে, অর্থাৎ প্রক্রিয়া অনুকারে চলতেই থাকবে। সেটা করতে গেলে তো এমসিকিউর 3 ঘন্টা 30 মিনিটে একটা অঙ্ক সলভ করতে লাগবে। সেজন্য আমরা একটা সংক্ষিপ্ত নিয়মের মাধ্যমে করব। এখন দেখো সেই নিয়মটা কি, তাহলে সেই নিয়মটা দেখো আমরা এটা মুছে দিই। তার আগে একটা কথা বলি, খেয়াল করি দেখো যে আমরা এই ব্যালেন্স শিটটা তৈরি করব না, এটা শুধু আমরা শেখার জন্য আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এ ব্যাংক বি ব্যাংক সি ব্যাংক ডি ব্যাংক ই ব্যাংক এফ ব্যাংক জি ব্যাংকের প্রক্রিয়া বা দেনা পাওনার হিসাবটা তৈরি করতে হয়। আর আমরা এটাকে সহজ শিটের মাধ্যমে এভাবে তৈরি করা যায়। এখন তুমি যদি তোমার গ বা প্রোগে যদি আসে ব্যাংক সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, তুমি এই প্রক্রিয়াতেও ব্যাখ্যা করতে পারো বা ছোট্ট সূত্রের মাধ্যমেও ঋণ সৃষ্টির প্রক্রিয়ার পরিমাণটা বের করা যাবে। সেটা তাহলে এটা আমরা মুছে দিই। এটা মুছে দিয়ে সেই ছোট্ট নিয়মটার মাধ্যমে আমরা অঙ্কটা দেখতে পারি। দেখো যেখানে হচ্ছে লিখব টিডি, টিডি সমান পিডি গুণ 1/8, এইটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি প্রক্রিয়ার সূত্র। এবং এই সূত্রের মাধ্যমে এই 10,000 টাকায় 10% রিজার্ভ কতখানি সে সৃষ্টি করেছিল, এতখানি অঙ্ক আমরা করব না, একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে আমরা করে ফেলব। তার আগে জানি যে টিডিটা কি। টিডি হচ্ছে তোমার টাইম ডিপোজিট, অর্থাৎ মোট আমানতের সম্প্রসারণের মোট আমানত আর কি, মানে কত পরিমাণ সে আমানতটা প্রসারিত করতে পেরেছিল। আর পিডি মানে কি, প্রাইমারি ডিপোজিট, অর্থাৎ প্রকৃত আমানত। এই যে প্রকৃত আমানত কত, 10,000, সেটা হচ্ছে প্রাইমারি ডিপোজিট। তার মানে এখানে প্রকৃত আমানত যত থাকবে বা যত টাকার কথা বলে দেওয়া থাকবে সেটা হচ্ছে পিডি, অর্থাৎ প্রাইমারি ডিপোজিট গুণ 1/ রিজার্ভ। মানে কি, রিজার্ভ হচ্ছে অনুপাত, রিজার্ভের অনুপাত। তাহলে আমরা অঙ্কটা যদি করি, এখানে খেয়াল করো যে 10,000 গুণ 1-এ কত পার্সেন্ট, 10%। তাহলে আমরা এই রিজার্ভের অনুপাত 10% লিখব। এখন খেয়াল করি আবার 10,000 টাকা আমরা লিখে ফেলি এবং গুণ 1 লিখব। আর 10% মানে কি, 10% হচ্ছে 10-এর 100, অর্থাৎ 100 টাকায় 10 টাকা সে ব্যাংকে রেখেছিল, তাহলে 10-এ। এখন এই ভাগটাকে আমরা গুণ করে দিই, তাহলে গুণ করলে কত আসবে, 10,000 গুণ 1 গুণ 100 উপরে চলে যাবে আর এই 10 নিচে চলে আসবে। তাহলে খেয়াল করো এই এটা কেটে দিলে এখানে আছে 4টা আর এই একটা 0, 5টা 0, তাহলে 0, 5। এখন দেখো 5টা 0, দেখো দশক শতক সহস্র অযুত লক্ষ, তার মানে 10,000 টাকায় বাণিজ্যিক ব্যাংক 10 গুণ টাকা বেশি বৃদ্ধি করেছে। তাহলে সে ঋণ সৃষ্টির প্রক্রিয়া 10,000 টাকায় 1,00,000 টাকা ঋণ তৈরি করতে পারে, অর্থাৎ 10 গুণ বেশি বৃদ্ধি করেছে। তাহলে পার্সেন্টেজের উপরে সাধারণত এই ঋণ প্রক্রিয়াটা নির্ণয় করা হয়। এখন আমরা দেখি যে বাণিজ্যিক ব্যাংকের এই যে এটার মাধ্যমে আমরা এই খেয়াল করো এটা কিন্তু এমসিকিউতে তোমার শুধুমাত্র পিডি গুণ আর এর রিজার্ভের অনুপাত করে 1,00,000 টাকা 2,00,000 টাকা 3,00,000 টাকা 5,00,000 টাকা কোনটা সঠিক হবে, 1,00,000 টাকা। তাহলে এভাবে আমরা 1,00,000 টাকায় দিয়ে একবারেই এমসিকিউটা তৈরি করে ফেলতে পারি। অর্থাৎ আরো সহজ হচ্ছে 100 উপরে যাবে আর যে পার্সেন্টেজটা থাকবে সেটা হচ্ছে নিচে দিবা, তারপরে গুণ করে 10-1 কেটে দিলে বাকি টাকাটা হয়ে যাবে। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। এখন আমরা আরেকটা অঙ্কের মাধ্যমে দেখি, সেটা খেয়াল করি যে আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, যেমন
ধরো এখানে যদি আমরা লিখি, এটা তো একটা অঙ্ক করেছি, এখন দেখো যে 1 লাখ টাকা, অর্থাৎ 1 লাখ টাকা প্রকৃত আমানত, তার হিসাব অনুপাত ছিল 5%। এখন তাতে দেখা গেল যে বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা বেশি হয়ে যাচ্ছে, তাতে মানে কি জনগণের হাতে পার্সেন্টেজ কমে গেছে, তার মানে কি ব্যাংক টাকাটা কম রাখছে নিজের কাছে, আর বাকি সব টাকা সে জনগণকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে দিচ্ছে। এখন দেখা গেল যে কেন্দ্রীয় ব্যাংক এই যে যদি রিজার্ভের অনুপাত কম রাখে, তাহলে অন্য অন্য তোমার মুদ্রাস্ফীতি দেখা দিবে, আর তোমার কেন্দ্রীয় ব্যাংক যদি নির্দেশ দেয় যে রিজার্ভের অনুপাত বেশি করে রাখতে হবে, তার মানে ব্যাংকে টাকাটা বেশি থাকবে, জনগণের হাতে টাকাটা কম যাবে, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি রোধ হবে। এখন এটা প্রাথমিক অবস্থায় 1 লাখ টাকায় রিজার্ভের অনুপাত ছিল 5% এবং তোমার মুদ্রায় রিজার্ভের অনুপাত বৃদ্ধি পেয়ে যদি 15% করা হয়, তাহলে অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করো। এটা ধরো একটা উদ্দীপক। আবারও বলি, প্রকৃত কোনো ব্যাংকের প্রকৃত আমানত ছিল 1 লাখ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভ অনুপাত ছিল 5%, এবং সরকার রিজার্ভ অনুপাতের পরিমাণ বৃদ্ধি করে 15% করে, তাহলে অর্থনীতিতে ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে কিভাবে করব, আমরা ওই সূত্রের মাধ্যমে প্রথমে 5% দিয়ে দেখব। তাহলে টিডি এটা 5% হ্যাঁ, পিডি গুণ 1/R, তাহলে পিডি কত, 1 লাখ টাকা, 1 লাখ গুণ 1 এ 5% সমান 1 লাখ গুণ 1/5 এ 100, তাহলে উল্টাই দাও, তাহলে 1 লাখ, সরি এখানে 2 শূন্য, 1 লাখ গুণ 100 উপরে উঠে যাবে আর 5 নিচে নেমে আসবে, তাহলে এটা দিয়ে এটা কাটো, 5 × 200 100, তাহলে কত আসছে, 1টা 2টা 3টা 4টা, এই 5টা আর 1টা 6টা 0, তাহলে 6টা 0 হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে পরে একক দশক শতক সহস্র অযুত লক্ষ 20 লক্ষ টাকা হয়ে গেছে। তার মানে 5% ব্যাংক যদি রিজার্ভ অনুপাতে রাখে, তাহলে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের অনুপাতে যদি 5% রাখে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক, এখানে আমরা 5% না করে 15% না করে 20% ধরি, তাহলে হিসাবটা সহজ হবে। আচ্ছা তাহলে দেখো, 5%-এ 20 লাখ টাকা ব্যাংক কি করবে, ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা সৃষ্টি করবে, কিন্তু সরকার যদি রিজার্ভের অনুপাত অর্থাৎ ব্যাংকে যদি টাকা বেশি থাকে, 20% ব্যাংকে রাখা মানে কি, ব্যাংকে 20% টাকা বেশি রাখা। এখন দেখি আমরা এটা মুছে দিই, এটা মুছে দিয়ে যদি আমরা 20% করি, তাইলে কেমন হয় দেখো, যে 20% ধরে তাহলে পিডি গুণ 1/R সমান টিডি, এটা যদি হয় তাহলে পিডি কত, 1 লাখ, 1 লাখ গুণ 1 লাখ গুণ কত তোমার হচ্ছে 1 লাখ গুণ তোমার 1 এর 20%, 1 এর 20%, তাহলে 1 এর 20% যদি হয়, তাহলে দেখো যে 1 লাখ গুণ 1 গুণ
তোমার 100 উপরে উঠে যাবে আর 20 নিচে যাবে তাহলে 0 0 কাটা 5 দুগুনি 10 তাহলে 5 সমান 5 লাখ টাকা তাহলে 5 লাখ টাকা তাহলে 5% যখন ব্যাংক জমা রাখছিল তখন তার টাকা ঋণ সৃষ্টি করতে পারছিল 20 লাখ টাকা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যখন নির্দেশ দেয় যে 20% ব্যাংকে টাকা রাখতে হবে তখন সে জনগণকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বা বিভিন্ন ব্যাংকগুলোকে 5 লাখ টাকা ঋণ প্রদান করতে পারে এতে কি হবে যে রিজার্ভের অনুপাত যদি তোমার কম হয় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেবে কেন মুদ্রাস্ফীতি দেখা দেবে তার কারণ হচ্ছে জনগণের হাতে টাকা বেশি চলে যাবে তখন অর্থের মূল্যটা কমে যাবে জনগণ যখন বেশি টাকা হাতে পেয়ে যাবে তখন সমস্ত জিনিস বেশি টাকা দিয়ে অল্প জিনিস কিনে নিয়ে চলে যাবে অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেবে আর ব্যাংক যদি টাকার পরিমাণ বেশি রাখে তাহলে জনগণের হাতে টাকা যাবে কম তাতে মুদ্রাস্ফীতি রোধ হবে তাহলে ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি যে এই দুইটা তৈরি করে নিয়ে যে 5% হলে মুদ্রাস্ফীতি দেখা দিবে আর সরকার যদি রিজার্ভের অনুপাত বৃদ্ধি করে তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি রোধ পাবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা হচ্ছে এভাবে করতে পারি যে এই মুদ্রা অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে এটা গেল আমাদের বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া আমরা দেনা পাওনার হিসাবের মাধ্যমে দেখলাম আরও দেখলাম কিভাবে যে কিভাবে সূত্রের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারে এবার আমরা লিখব সমালোচনাটা এই থিওরির কিছু সমালোচনা আছে তাহলে সমালোচনাটা আমরা ব্যাখ্যা করব সমালোচনার কতগুলো পয়েন্ট আছে আমরা পয়েন্টগুলো লিখে নিয়ে তারপরে ব্যাখ্যাগুলো করতে পারি তাহলে পয়েন্টগুলো আমরা লিখি